আসসালামু আলাইকুম, এখন আমরা আছি সীতাকুণ্ডু চেতন একটা পাহাড়ে। আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে। জীবনে অনেক ব্যস্ততা থাকবে, অনেক ব্যস্ততার মাঝেও হুটহাট করে দেশ ঘুরতে বের হয়ে যেতে হবে। গত পরশুদিন আমাদের জাহিদ, আমার বন্ধু, সে রাতে স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে রাত 1:30টার সময় বলছে যে আমাদের সীতাকুণ্ডু যাওয়া উচিত। আমরা পরের দিন সীতাকুণ্ডু চলে আসছি।